ধনী জওয়ান শাসক। একদিহে এক ধনী জওয়ান শাসক এসে জাগা বিতিয়া পুষু ও উত্তম গুরু অনন্ত জীবন প্রাপ্ত কৌতা মাহকি কৌল পড়ে এসুতিয়া কয়ু তু মাহ উত্তম কাহ কতলু পণ ভক্তই কুজুত্তম হয় অনে তো পরমেশ্বর হয় পণ জর তু অনন্ত জীবন প্রাপ্ত কো না রই তাহা পরমেশ্বর ব্যবস্থা পালন ক তো পুষু মাহ কজ্ঞা আজ্ঞা পালন কৌল জরুরত হয় এসুতিয়া কয়ু হত্যা রকু কৌতু ব্যবিচারকু কৌতু সুরি রক কৌতু ঠকতু রকু তাই অনে বাহা আদর কৌজদি অনে তা পড়োসরি খুদো সারকু প্রেম কৌজদি পণ তো জওয়ান মা হো এসু কয়ু আই আই তা প্রতুষ এ আখ্যা গুঠিয়া আজ্ঞা পালন কৌহু মাহু কায়ম কৌতা জিউতু রহু কৌতা মে বি কাহি কৌল জরুত হই এসুতিয়া পালিও নে তিয়ারি প্রেম কৌহু এসুতিয়া কয়ু জরতু সিদ্ধ না রই তাহা জাত কই তা আকু কাহি বেশি দে অনে তো ধন গরি বহবাটি দে অনে তাহু হরগা মে ধন জোড়ে তাহারু আবিত মা ফাসাড়ি সাল জো এসু কয়ু অতু তাহা তো জওয়ান মা খুব দুঃখী অত গয়ু কাকি তো খুব ধনী অতু অনে তো তিয়া আকো ধনী আপনার অতু তো ফিরিত এসু জাগার জাতু রয়ু তাহারু এসু তিয়া ছেলা কয়ু পরমেশ্বর রাজ্য মেহ ধনী মা প্রবেশ কৌল খুব কঠিন হয় এক ধনী মা পরমেশ্বর রাজ্য মেহ প্রবেশ কৌল তুলনা মেহ একুটুড়ু হুই নাস্কা মেহরত নিকলে জাল সপ হয় জ ইসু কয়ু অতু চেলা হমলিয়া তাহাতে পংলা গয়া তে কয়া জর অ এহল হই তাহা পরমেশ্বর কডাহবা সাড়ে এসু চেলা পালিউ অনে কয়ু মা খুদ উদ্ধার প্রাপ্ত কঙ্ক তা কঠিন হয় পণ পরমেশ্বর কৌ তা কিস কঠিন নিমিলে পত্রস এসু কয়ু আমু আকা চেলা আমা আখো কাহি সুড়ি তা ফাসাড়ি সাল তাহা তাহা আমা কি জোড়ে এসু তিয়া কয়ু হরেক যে মা বুঝে শিক পাহি বহি বাহুয়াহি সয় অনে সম্পত্তি সুড়িহু তো তিয়ারি সম্বর গুণা জাস্তি প্রতিফল প্রাপ্ত কয়ে অনে অনন্ত জীবন বি প্রাপ্ত কয়ে পণ ইস্তেত যে পেলে হইতে ফাসাড়ি ওবে অনে যে ফাসাড়ি হইতে পেলে ওবে।